হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে খুবই ভালো আছি। তো আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফ্রাইডে নাইটে আমরা হচ্ছে বাহিরে ডিনার করেছি, সে ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই তো তাহি, তাইমোর, আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম। আর এই তো আমরা হচ্ছে KFC-তে চলে আসছি। KFC-তে আসার পর দেখলাম এত মানুষ, বসার কোনো সিটই খালি নেই। আমরা হচ্ছে জায়গায় পাচ্ছিলাম না, মানে কোনায় একটা সিট খালি ছিল। তো আমরা ওই টেবিলে গিয়ে বসলাম, তাও টেবিলটা অনেক ছোট। তো আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব, দেখি মানুষ যায় কি না। একটা বড় টেবিলে বসতে পারলে বেবিদেরকে নিয়ে বসতে সুবিধা হবে। অনেক অনেক মানুষ, আমরা হচ্ছে টেবিল পাচ্ছিলাম না বসার জন্য, বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদেরকে। আর এই যে তাইমুর বেবি কিন্তু এসেই সিট দখল করে নিয়েছে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও হচ্ছে বড় টেবিল পাচ্ছিলাম না। তো দেখা গেছে বড় যে কয়টা টেবিল ছিল, এই কয়টা টেবিলের মধ্যে মানুষ দুই তিনজন, কিন্তু অনেক বিশাল বিশাল জায়গা দখল করে বসে আছে। তো এই জন্য হচ্ছে বড় ফ্যামিলি যারা গিয়েছে তাদের বসতে খুব অসুবিধা হয়েছে, তারা অনেকে হচ্ছে দুই টেবিল নিয়ে বসেছিলেন। তো এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পরও আমরা হচ্ছে সিট পাচ্ছিলাম না। তো আমরা আর ওয়েট করব না, আমরা হচ্ছে একটা টেবিল নিয়ে নিয়েছি, ছোট টেবিল, তাও আমরা হচ্ছে ওই টেবিলটাতেই বসবো। কারণ এত ওয়েট করলে তাইমোর এদিকে খুব জ্বালা ছিল, সেজন্য এত ওয়েট করা যাচ্ছিল না। আর তাহি তো এসেই এদিকে হচ্ছে প্লেগ্রাউন্ড ছিল, তো ও খেলার জন্য খুব পেরেশান হয়ে গিয়েছে, তো সেজন্য ওকে খেলতে দিয়ে গিয়েছি। আর আমি হচ্ছে এখন খাবারটা অর্ডার দিয়ে দেব। তো তাহির খেলা করছে, এর পাশে হচ্ছে আমরা একটা টেবিল পেয়েছি, তো আমরা এখন হচ্ছে ওই টেবিলটাতেই বসব। আর এদিকে আমি লাইনে দাঁড়িয়ে আছি খাবার অর্ডার করার জন্য, বিশাল লাইন ছিল, অনেক মানুষ। বিশাল লাইন পেরিয়ে এবার হচ্ছে আমি অর্ডার দিতে চলে আসলাম, আর অর্ডারটা দিয়ে হচ্ছে আমি টেবিলে গিয়ে বসবো। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছে, তো অর্ডারটা দিয়ে দিয়েছি আমি। খাবারটা টেবিলে আসুক, আসা পর্যন্ত বসে অপেক্ষা করি।
ট্রিটটা যেহেতু মামা দিচ্ছে তো খাবার আসতে আসতে ভাবলাম একটু সেলফি টেলফি তুলি মামার সাথে। এমনি তো কোনো অকেশন ছাড়া ছবি তোলা হয় না, তো চিন্তা করলাম একটু ছবি তুলি। তো এই তো ছবি তুলছি, আর ওই যে ওইদিকে বান্দরটা ঝুলছে খেলা করতেছে তাহির এখনও। তো খাবার টেবিলে দেওয়ার পর তাহিরকে ডেকে নিয়ে আসছি যে বাবা খেতে আসো। তো ওই তো সবাই মিলে এখন হচ্ছে খাবার স্টার্ট করে দিয়েছে। তো অনেক খাবার অর্ডার করেছি, জানি না একটু খেতে পারবো কি না, মনে হচ্ছে তো এটা শেষ করতে করতে খুব কষ্ট হয়ে যাবে। তো এই তো বাচ্চারা কিন্তু সবার আগে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, কারণ ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে। বাসায় ফ্রাই করে দিলে কিন্তু খেতে চায় না, কিন্তু বাহিরে গেলে ঠিকই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। না আসলে বাচ্চাদের হচ্ছে ঘরের খাবার যতই মজার হোক, বাহিরের খাবারের টেস্টটা ওদের ভালো লাগে। সেটা যত মধুর করে বাসায় তৈরি করা হোক না কেন, বাসারটা ভালো লাগবে না, বাহিরেরটা ওদের কাছে অনেক বেশি ইয়ামি লাগে। তো এই তো বাচ্চারা খাচ্ছে আর আমরাও খাচ্ছিলাম ওদের সাথে। আর আমি এই ফাঁকে একটু ভিডিও করছি, বাচ্চাদের খাবারটা ভিডিও করছি, কারণ বাচ্চারা যখন খাবারটা চিবায় আমার কাছে দেখতে কিন্তু খুব মজার লাগে, সেজন্য আমি হচ্ছে ওদের খাবারটাই ভিডিও করছিলাম বারবার।
এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি। আর আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।